ইনো হয়েছে কি আমরা আজকে ইয়া মাগনা খাইমো দুপুরে আমরা এখনো দাও তো দইছে না অত বড় ফেন্ডেল আর আমরা বাসা হয়েছে ফেন্ডেলর সাইডে ইনো যদি আমরা যদি আজকে যদি খাই না ইয়া আসলে ই মুসলমানের খাতনাটা আসলে সম্পূর্ণ হইতো না মেবি অন্য মাঝে রান্ধিবা আর ওবাই দিয়ে খালি ডেলিভারি হইব ডেলিভারি মাইয়াম সার না কিতা ফেটি সার মুখামো খালি দু হইব আর না রান্ধ হইব কত বড় সুবি নইব খাওয়া অলরেডি বই রইছে বুঝরানে কত বড় সুন্নতে খাতনার অনুষ্ঠান খাওয়া যাবে তোমরা জুম্মা বাদে আইও আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর মাত্র ফজরের নামাজ পড়িয়া বারুইছি গড়িতে এখন বাজে 6:30 এর মতো হইব একটা জিনিস আসলে আমার চোখ ফোরছে তো আমার নজরটা খাটছে কি এবং তো ভাবলাম আপনার লোক একটু বিষয়টা একটু শেয়ার করি আমার পিছিয়ে আপনাদের বাড়িটা দেখতে পারবা আমার পিছিয়ে যে বাড়িটা দেখতে পারবা হয়তো মনে করো অনেক হয়তো বিয়া শাদি কিচ্ছু হইব বা বাড়ির ফলকে কিছু আসলে এটা হচ্ছে মূলত হচ্ছে কি একজন মানুষের টাইমের ফুয়ার মুসলমানের লাগি বাড়িটা সাজাইছে সুন্নতে খাটনা সামান্য আগা খাটো হইতো যাই হোক এখন এত বিশাল ভাবে মানে আমি আপনারা পুরো দৃশ্যটা আমি দেখাইমি এখন আর আমি এখন আছি নারায়ণগঞ্জ উপজেলার নাম হচ্ছে রূপগঞ্জ এত বিশাল ভাবে কি খরো হয়েছে সামান্য একটু আগা খাটা লইয়া তো কাহিনী স্যান্ডেল যদি দেখেন আপনারা মাথা নষ্ট হইবে মনে হয় নারায়ণগঞ্জের মানুষের মনে হয় খাইতে পারবা ওলা একটা বিশাল একটা অবস্থা আর ওই স্থিতি তেনার বাড়ি বেতারার বাড়ি দেখো কিনা লাল নীল বাতি জ্বলে আর রাস্তার সাইড কিলা সাজানি হয়েছে আমি একটু দেখাই আপনারা ভাই দেখাও কেন ও গাছটা সুতা দেখাও আর মেইন যে স্যান্ডেলটা ওগু দেখাও ও দেখো কা মেইন যে স্যান্ডেল কত লম্বা দেখরা না বিশাল ও দেখো কত বড় সামান্য একটু আগা কাটা লইয় তো কাহিনী দেখান আমি ভিতরে যাইমি এখন ভিতরে গিয়া ফারারে দেখাই মুসুলান ভাই গেটটা দেখাও তো গেটটা দেখাও সামনে গিয়া একটু গেট দেখাও দাদা গেটটা দেখো কা আর আসলে টেকা পয়সা দেখলে মানুষ কিতা না করতে পারে দেখো কা কত বিশাল একটা ব্যাপার সেবা আমরা আর মুসলমানই ওই যে আগা কাটা হয়েছে আমরা টেরু পাইছি না বাজারে গিয়ে দেশি মুরগা এগুলো মিলছে না ফার্মন মুরগি দিয়ে আমরা চালানি লাগছে আর ইনোর দেখানি অবস্থা এটা আমরা এখন ভিতরে ঢুকি আর আমার লগে আছেন শেখ সুলেমান ভাই ঠান্ডার মাঝে লুঙ্গি পিন্দে কিবা হ্যাঁ আমরার বাসা হয়েছে ফেন্ডেলর সাইডে ইনো যদি আমরা যদি আজকে যদি খাই না ইয়া আসলে ই মুসলমানের খাতনাটা আসলে সম্পূর্ণ হইতো না তো আমরা টার্গেট করে রাখছি আসতে সপ্তাহ থেকে আমরা টার্গেট করে রাখি আর অনুয়াই আজকে আমরা দুপুরে লঞ্চ করবো লঞ্চ করবো একটা জিনিস আপনারা দেখাই ও দেখো আমরা এখন কিন্তু স্যান্ডেলের ভিতরে ঢুকি আর ফুলোর ডিজাইন দেখলে বাপ রে বাপ মুসলমানই অন্য কিছু ভাই আমি বুঝি না এই হাগা কাটা লইয়া তো কাহিনী তো গাইজ আপনারা দেখছেন আমরা কতটুক মরিচ বাতি আমরা ক্রস করিয়া ফালাই 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 আমরা এখন আইছি বিক্রে ও দেখো কা বিক্রে ও যে জিনিসটা ফুলোর একটু ডিজাইনটা ভাই দেখা জানি ক্যামেরা আপনারা স্ক্রিনও কিলা দেখা জানি না ও দেখো ফুলোর ডিজাইন লাল নীল সবুজ প্লাস্টিকের ফুল নিবে দর্শক বাকি রয়েছে এখনো কাজ সম্পূর্ণ হইতো না দেখি লাগে আপনারা লোকে শেয়ার করে
আসসালামু আলাইকুম।